আজকে বক্তব্য দিতে আসিনি, আসছি মনের ক্ষোভ প্রকাশ করতে। আজকে আসছি আমাদের মধ্য সমাজের অধিকার আদায় করতে। আজকে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজকে ধিক্কার জানাই, উনি কিভাবে মুখ্যমন্ত্রী হলেন সেটাই ভাববার বিষয়। তাকে মূর্খমূর্তি মন্ত্রী না বলে পারছি না। তবে আমি আহ্বান করব যে আজকে মধ্য সমাজের সকল মধ্য ধর্মলম্বীদের যেভাবে তাকে আমরা মন্ত্রী পদে বসিয়েছিলাম এবং সময় এসেছে তাকে ওই মন্ত্রী পদ থেকে টেনে হিঁচড়ে সেই রাস্তায় বের করে সাধারণ মানুষের মতো তাকে করা। এবং আমি অনুরোধ করব, এবং আমাদের প্রধানমন্ত্রী ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কাছে যে ওনার জন্য সুষ্ঠু যেন একটা বিচার হয় এবং সে শাস্তিযুক্তভাবে যেন সেই সমাজ থেকে যেন বিতাড়িত হয়, এই এই রাজনীতি সমাজ থেকে যেন সে বিতাড়িত হয়। এবং আমি আমি অনুরোধ করব আমাদের এই এই আমেরিকার উত্তর আমেরিকার যে যে মধ্য সমাজের যে যে মন্দির রয়েছে সেই মন্দির থেকে, এবং যদি উনি ক্ষমা না চান তাহলে ওনাকে এই উত্তর আমেরিকায় প্রবেশ করার জন্য যত পথ অবলম্বন করতে হয় আমরা সেটা করব, এবং এটাই যাতে উনি এখানে না আসতে পারে সেই সেই ব্যবস্থাই ওনার জন্য করা হবে। জয় হরিবোল।